দর্শক, ঝালকাঠিতে অতি জোয়ারের প্রভাবে এখনো শহরের নিম্নাঞ্চলে পানি জমে আছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, নিম্নাঞ্চলের কোন কোন এলাকাতে জলাবদ্ধতা রয়েছে এবং সেই সঙ্গে জানাবেন যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কি ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে? হাবিবা, যেমনটি বলছিলেন, গত পাঁচ দিনের যে টানা বৃষ্টি এবং পানির কারণে জোয়ারের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এর ভিতরে ঝালকাঠির সদরে এবং বিভিন্ন এলাকায় কিন্তু এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। যদিও এখন বৃষ্টি নেই, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তারপরেও যেসব এলাকায় বৃষ্টিতে পানি জমে গেছে সেই পানিগুলো নেমে না যাওয়ায় এখনও বাড়িঘরের আঙ্গিনায় পানি আছে আমরা দেখতে পেয়েছি। তবে সেই সাথে অতি জোয়ারের যে প্রভাবে ঝালকাঠি জেলার বেশ বিভিন্ন এলাকায় নদী ভাঙনের দেখা দিয়েছে, সেই নদী ভাঙনের বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা নদী ভাঙন এলাকাগুলো পরিদর্শন করে তারা একটি স্কিম তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা পাঠাবেন, তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই অবস্থায় যে আছে এখনও কিন্তু এখানের যে দিনমজুর বা নিম্ন আয়ের যে মানুষ আছে তারা চরম ভোগান্তিতে আছে। অনেক বাড়িঘরের পানিতে এখনও তলিয়ে আছে, তাছাড়া আমনের বিস্তলার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহির ইসলাম জলিল।